শুক্রবার রাত 10:30টার পর উদয়পুর রেলস্টেশন সংলগ্ন ব্রাহ্মণপাড়া এলাকায় সঞ্জয় পালের স্ত্রী শিখা পাল ও বয়স্ক অপর এক মহিলা মধুমিতা মজুমদার বাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় TR03-1458 নম্বরের একটি বাস এসে তাদেরকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে দুজন মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী দুর্ঘটনাস্থলে ছুটে আসে। আহত দুজন মহিলাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিখা পালকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর আহত মহিলা মধুমিতা মজুমদারকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে বলে জানান চিকিৎসক। মৃত শিখা পালকে মর্গে রাখা হয়েছে। এদিকে গাড়ি চালক পলাতক। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে। এদিকে শিখা পালের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উত্তর চন্দ্রপুর ব্রাহ্মণপাড়া এখন ফায়ার সার্ভিস বা উনি কেউ আইসিল মালিকের ছোট ভাইয়ের রাস্তার পাশে দাঁড়িয়ে যাচ্ছিল বাসটায় বাড়ি দিচ্ছে না টোটাল কয়জন আহত হয়েছে দুজন গাড়ির চালক সহকারে রাস্তার পাশে দাঁড়ানো থাকে দুজন আহত হয়েছে দুজন পথচারী নাকি ব্রাহ্মণপাড়া না গান বাইক বাস অ্যাক্সিডেন্ট বাড়িতে বলে তারপরে আপনার ওই ইমার্জেন্সিতে নিয়ে আসে তো পেশেন্টকে নিয়ে এসে অলরেডি ব্লড দিয়ে যাবে কজন নিয়েছিল পেশেন্ট স্যার দুজন পেশেন্ট নিয়েছে দুজন পেশেন্ট একজন মৃত শিখা পাল মৃত আর আরেকজন যে নামটা আরেকজনের নামটা হইল মধুমিতা মজুমদার মধুমিতা মজুমদার মুখে তারপরে বুকে লেখা হয়েছে দুর্ঘটনাটা কোন জায়গায় নিয়ার রেলওয়ে স্টেশন